ক্লাস টেনের স্টুডেন্টরা, তোমাদের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো তোমরা কিভাবে লিখবে তার একটা ধারণা, সংক্ষিপ্ত ধারণা তোমাদের দিচ্ছি। কোনো প্রশ্নের উত্তর আমি হুবহু বলে দেব না, প্রতিটা প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, কিভাবে পয়েন্ট ওয়াইজ বুলেট মার্ক করে লিখবে, স্টার মার্ক করে লিখবে, সেই ধারণাটা সেই সম্পর্কে বলছি। উত্তরের লেখার সময় উত্তরগুলোকে পয়েন্ট ওয়াইজ বা বুলেট মার্ক করবে এবং উত্তরের ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে হাইলাইট করবে। কোনো উত্তরের মধ্যে দুটো অংশ থাকলে সেইটাকে আলাদা অনুচ্ছেদ করে লিখবে। অ্যাক্টিভিটি টাস্ক ওয়ানের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ছবি আঁকার প্রশ্ন। স্নায়ুকোষ বা নিউরনের ছবি আঁকতে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমরা স্পষ্ট ও বিজ্ঞানসম্মত একটা নিউরনের ছবি আঁকবে এবং একে চারটে অংশ লেবেল করবে যেগুলো বলা আছে প্রশ্নে, এবং ছবি যেগুলো ছবির ডান দিকে স্কেল দিয়ে দাগ কেটে পরিষ্কারভাবে লেবেল করবে, এবং লেবেল করার সময় যে অংশগুলো লেবেল করবে সেগুলোর বানান যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবে। দ্বিতীয় যে কোশ্চেনটা আছে যে জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা লেখো। প্রথমেই বলতে হবে যে প্রথম মিওসিস বিভাজনে কোন ঘটনার জন্য প্রকরণ হয়, তারপর ঘটনাটা কিভাবে প্রকরণের জন্য দায়ী খুব সংক্ষেপে বলবে, এবং যদি সম্ভব হয় লেখার ডান দিকে বক্স করে যে পদ্ধতিটাকে সংক্ষিপ্ত বর্ণনা করছো সেইটার ছবি এঁকে দিতে পারো। তবে ছবি আঁকাটা বাধ্যতামূলক বলে কিছু নেই। দ্বিতীয় অংশে মাইটোসিস বিভাজনের অ্যানাফেজ দশার তিনটে বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। এক্ষেত্রে মাইটোসিসের অ্যানাফেজ দশার তিনটে প্রধান বৈশিষ্ট্য বা ঘটনা যেগুলো অ্যানাফেজ দশায় ঘটে সেগুলোকে পরপর লিখবে, যে ঘটনাগুলো পরপর অ্যানাফেজ দশাতে ঘটে, পয়েন্ট করে তিনটে আলাদা আলাদা পয়েন্ট করে লিখবে। থার্ড যে কোশ্চেনটা আছে, অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনের তিনটে ভূমিকা লেখো। প্রথমেই লিখতে হবে অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনের নাম, মানে কোন হরমোনটা অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী, তারপর ওই হরমোনটার তিনটে ভূমিকা লিখবে যেখানে অগ্রস্থ প্রকটতা পয়েন্টটা থাকবে না, অর্থাৎ অগ্রস্থ প্রকটতা ছাড়া অন্য তিনটে ভূমিকা লিখবে ওই হরমোনের। কারণ প্রশ্নে যেহেতু অগ্রস্থ প্রকটতা উল্লেখ করে দেওয়া আছে, তাই জন্য অগ্রস্থ প্রকটতা বাদ দিয়ে ওই উদ্ভিদ হরমোনের আরও তিনটে কাজ উল্লেখ করবে। দ্বিতীয় অংশে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা উল্লেখ করো বলা আছে। তা প্রথমেই বলতে হবে ইনসুলিন রক্তে শর্করার মাত্রা হ্রাস করে না বৃদ্ধি করে, তারপর কিভাবে হ্রাস করে বা কিভাবে বৃদ্ধি করে সেটা দুটো বা তিনটে পয়েন্টে বলবে। চার নম্বর প্রশ্নে বলা আছে যে মাছের সন্তরণে পাখনার গুরুত্ব নির্ধারণ করো। প্রথমেই মাছের সন্তরণে মাছের যে পাখনার ভূমিকা লেখার সময় প্রথমেই তোমাদের মাছের যে সাতটা জোড়বিজোড় পাখনা থাকে প্রতিটা পাখনার নাম লিখে তার পাশে হাইফেন দিয়ে ওই পাখনার নির্দিষ্ট কাজগুলো লিখবে, মানে সাঁতার কাটার জন্য কোন পাখনা কী নির্দিষ্ট ভূমিকা পালন করে সেইটা উল্লেখ করতে হবে। এবং এই চার নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশে হাঁটু আর কাঁধে কোন কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায় জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে হাঁটু হাইফেন দিয়ে হাঁটুতে কী অস্থিসন্ধি দেখা যায়, কাঁধ হাইফেন দিয়ে কাঁধে কী অস্থিসন্ধি দেখা যায় সেইটা উল্লেখ করবে। এইভাবে তোমরা মডেল অ্যাক্টিভিটি ওয়ানটা কমপ্লিট করবে। দেন অ্যাক্টিভিটি টাস্ক টু যেটা আছে সেখানেও চারটে প্রশ্ন আছে, এবং সেখানেও তোমরা খেয়াল করো যে প্রথম প্রশ্নটাই হচ্ছে ছবি আঁকার প্রশ্ন, যেখানে একটা ইউক্যারিওটিক ক্রোমোসোমের অঙ্গ সংস্থানগত চিত্র আঁকতে দেওয়া হয়েছে, এবং প্রথমেই লেবেলিং হিসাবে লেবেলিং করতে দেওয়া আছে ক্রোম্যাটিড, ক্রোম্যাটিডকে লেবেলিং করতে দেওয়া আছে। ক্রোম্যাটিড ছাড়াও টেলোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার লেবেলিং করতে দেওয়া আছে, সুতরাং আগে সেন্ট্রোমিয়ারও লেবেলিং করতে দেওয়া আছে। সুতরাং আগে একটু আমাদের বুঝে নিতে হবে ক্রোম্যাটিড ব্যাপারটা কী। ক্রোম্যাটিড ব্যাপারটা কী সেটা জানার জন্য আমি একটা ছবি দেখাবো,
সেই ছবিটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে ক্রোম্যাটিড কোনটা ক্রোম্যাটিড কখন মানে একটা মাইটোসিস বিভাজ কোষ চক্রে কখন ক্রোম্যাটিডটা কোনখান থেকে কোনটুকু পর্যন্ত ক্রোম্যাটিড অবস্থাটা থাকে সেটা আগে তোমাদের বুঝতে হবে, তারপরে সেই অনুযায়ী ছবি আঁকবে। কারণ এখানে তোমাদের বইতে যে ক্রোমোজোমের ছবিটা আছে, অ্যানাফেজ দশার ক্রোমোজোমের ছবি আছে, সেখানে এই এই প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাকে মেটাফেজ দশার ছবি আঁকতে হবে। মেটাফেজ দশাতেই ক্রোমোজোমের ক্রোম্যাটিডগুলোকে বোঝা যায় স্পষ্টভাবে। দেখো একদম বাঁদিকে যে ছবিটা আছে সেটা হচ্ছে ক্রোমোজোমের ছবি, যার কেন্দ্রে সেন্ট্রোমিয়ার এবং দুদিকে ক্রোমোজোমের দুটো বাহু। আমরা জানি ইন্টারফেজের এস ফেজে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে, অর্থাৎ একটা ডিএনএ অণু থেকে দুটো ডিএনএ অণু তৈরি হয়। আর আমরা এটাও জানি ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোমের কুণ্ডলীকরণ, এটা কোষ বিভাজনের সময় ঘটে, এবং কোষ বিভাজনের অনেক আগেই মানে ইন্টারফেজেই ক্রোমোজোমের ডুপ্লিকেশন ঘটে বা ক্রোমোজোমের দ্বিত্বকরণ ঘটে। এই দ্বিত্বকরণ বা ডুপ্লিকেশন ব্যাপারটা কি আগে তোমাদের বুঝতে হবে। ডুপ্লিকেশন মানে হচ্ছে ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে দুটো প্রতিসম অংশে বা সমান অংশে বিভক্ত হয়, এবং প্রতিসম অংশ দুটোর প্রতিটি হলো একে অপরের ক্রোম্যাটিড যারা সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে। এই ছবিতে মাঝখানের যে ছবিটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ক্রোমোজোমের ডুপ্লিকেশনের পর ক্রোমোজোমের যে কী চিত্রটা হয় সেটাকে দেখানো হয়েছে। ক্রোমোজোমের এই প্রতিলিপিকরণের ফলে যে দুটো প্রতিসম অংশ তৈরি হয়েছে, যাদেরকে যাদের প্রতিটি হলো ক্রোম্যাটিড, এরা হচ্ছে একে অপরের সিস্টার ক্রোম্যাটিড। এবং মাইটোসিসের অ্যানাফেজ দশায় এই সিস্টার ক্রোম্যাটিডগুলোর পৃথকীকরণ ঘটে। মাইটোসিসের অ্যানাফেজ দশায় আমরা জানি যে সিস্টার ক্রোম্যাটিডগুলো অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, কারণ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায় এবং প্রতিটা ক্রোম্যাটিড নিজেদের জন্য আলাদা করে সেন্ট্রোমিয়ার নিয়ে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, এবং ওই অপত্য ক্রোমোজোমেরই সমান সংখ্যক অপত্য ক্রোমোজোমই বিপরীত দিকে বিপরীত মেরুর দিকে যায়, যেটাকে অ্যানাফেজ চলন বলে। তাহলে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো প্রথমেই যে ছবি একদম বাঁদিকে একটা ক্রোমোজোমের থ্রিডি ছবি, এটা আঁকতে তোমাদের হয়তো অসুবিধা হবে, এটা আঁকবে না, আমি দেবো দেখাবো কোনটা তোমরা আঁকবে। প্রথমে যে ছবিটা আছে সেটা একদম ওপরের যে ছবিটা মাঝখানের একদম ওপরের ছবি, সেটা একটা ক্রোমোজোমের ছবি যার কেন্দ্রে সেন্ট্রোমিয়ার আছে, দুদিকে দুটো বাহু আছে, আর ডান দিকে দেখানো যে একটা ডিএনএ অণু মানে ডিএনএ অণুর একটা কপি। নেক্সট তীর চিহ্ন দিয়ে দেখো মাঝখানের ছবিটা দেখানো হয়েছে ক্রোমোজোমের ডুপ্লিকেশন হয়েছে, মানে ক্রোমোজোমের দুটো সমান বা প্রতিসম অংশ দুটো তৈরি হয়েছে, যারা হচ্ছে যেই প্রতিসম অংশ দুটোকে বলা হয়েছে সিস্টার ক্রোম্যাটিড। এটা ইন্টারফেজের এস দশায় ঘটে, আর ইন্টারফেজের এস দশায় দেখো ডিএনএরও প্রতিলিপিকরণ ঘটে, মানে একটা ডিএনএ অণু ছিল তার থেকে দুটো ডিএনএ অণু কপি তৈরি হয়েছে। অ্যানাফেজ দশায় মাইটোসিসের যখন অ্যানাফেজ হয় তখন অ্যানাফেজ দশায় এই সিস্টার ক্রোম্যাটিডগুলো অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, এবং যে দুটো ডিএনএ অণু গঠিত হয়েছে দুটো করে ডিএনএ অণু নিজেদের জন্য প্রাপ্ত হয়। সুতরাং অ্যানাফেজ দশার ছবিটাতে যেটা আমরা বইতে দেখতে পাচ্ছি, একদম নিচের ছবিটা দেখানো আছে, এটা অনেক বইতেই আঁকা আছে, সাতটার বইতে এই ছবিটা আঁকা আছে, তো এই ছবিটা কিন্তু আঁকলে চলবে না। এখানে ক্রোম্যাটিড ক্রোম্যাটিডকে লেবেল করতে গেলে একদম ডান দিকে যে ছবিটা দেখানো হচ্ছে, যেটা খেয়াল করো মেটাফেজ দশার ছবি, মেটাফেজ দশার ক্রোমোজোমের ছবি, এই ছবিটা আঁকতে হবে। মেটাফেজ দশাতে ক্রোমোজোমের সর্বোচ্চ কুণ্ডলীকরণ ঘটে, মানে কোষ বিভাজনের মেটাফেজ দশাতে ক্রোমোজোম সবচেয়ে বেশি স্থূল হয়, এই জন্য ক্রোমোজোমকে স্পষ্টভাবে দেখা যায় মাইক্রোস্কোপের তলায় এবং ক্রোমোজোমকে গোনাও সম্ভব হয়। সুতরাং তোমাদের ক্রোম্যাটিড যেহেতু চিহ্নিত করতে বলা হয়েছে, সুতরাং কিন্তু তোমরা এই ডান দিকে যে ছবিটা দেখানো হয়েছে দেখাচ্ছি যে ছবিটা, এই ছবিটাই কিন্তু আঁকবে, আর বইয়ে যে ছবিটা আঁকা আছে সেটা কিন্তু অ্যানাফেজ দশার ছবি। সেকেন্ড যে প্রশ্নটা আছে, প্রাণীদের গমনের কারণগুলো কী কী, এখানে প্রাণীদের গমনের চারটে কারণ বা উদ্দেশ্য উল্লেখ করবে। তার পরের অংশটা আছে যে ফ্লেক্সার আর এক্সটেন্সার পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এখানে
প্রথমেই তোমাদের ফ্লেক্সার আর এক্সটেন্সার পেশির এমন দুটো কাজ উল্লেখ করতে হবে যেটা পরস্পরের উল্টো বা বিপরীত। যেমন ধরো, আমি একটা কাজের উদাহরণ দিচ্ছি, হাতটা, আমাদের হাতটা কনুই থেকে ভাঁজ হওয়া, এই একটা কাজ। আবার ভাঁজ হওয়া হাতটা প্রসারিত হওয়া, এই একটা কাজ। বুঝতেই পারছো যে দুটো কাজ পরস্পরের বিপরীত। তা এই দুটো বিপরীত কাজ, কোনটা ফ্লেক্সার পেশির কাজ এবং কোনটা এক্সটেন্সার পেশির কাজ, সেটা বলতে হবে। এবং এই কাজ দুটোর সঙ্গে সংশ্লিষ্ট ফ্লেক্সার আর এক্সটেনশন পেশির নাম উল্লেখ করতে হবে। তোমরা এই দুটো কাজ ছাড়া, আমি হাতের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বললাম, তোমরা এই কাজটা পায়ের ক্ষেত্রের উদাহরণ দিও, সংশ্লিষ্ট ফ্লেক্সার আর এক্সটেনশন পেশির নাম লিখলে, নামও লিখতে পারো। এরপর থার্ড প্রশ্নে, কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয় কেন? বক্তব্যটির যথার্থতা বিচার করো। এই প্রশ্নটার উত্তর লেখার জন্য প্রথমেই বলতে হবে যে এস দশায় কী কী রাসায়নিক দ্রব্য কোষের মধ্যে সংশ্লেষ হয়, যার জন্য এস দশাকে সংশ্লেষ দশা বলে। নেক্সট পার্টে ডিএনএ আরএনএর মধ্যে দুটো পার্থক্য লিখতে বলা হয়েছে, যেখানে তোমরা দুটো পার্থক্য লিখবে, যার একটা গঠনগত পার্থক্যের পয়েন্ট করবে, যেখানে গঠনগত বৈশিষ্ট্যগুলোকে একসাথে বলবে, আর একটা কার্যগত পয়েন্ট করবে, যেখানে ডিএনএ ও আরএনএ এর কাজকে মেনশন করবে। সবসময় দুটোই গঠনগত পয়েন্ট বা লিখবে না, পার্থক্যের মধ্যে যেন ভ্যারিয়েশন থাকে সেদিকে খেয়াল করবে। এরপর চার নম্বর প্রশ্নে লেখা দেওয়া হয়েছে যে অ্যাড্রিনালিন হরমোন আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে তোমরা অনেকেই শুধু লেখো, শুধু আপৎকালীন পরিস্থিতির নাম লেখো, কিন্তু উত্তর লেখার সময় তোমরা লেখো, কিন্তু অ্যাড্রিনালিন এই আপৎকালীন পরিস্থিতিতে দৈহিক কী কী পরিবর্তন ঘটিয়ে এই আপৎকালীন অবস্থার বা জরুরি অবস্থার মোকাবিলা করে সেটা তোমরা উল্লেখ করো না। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিই যে শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি, এটা একটা দৈহিক পরিবর্তন, এটা আপৎকালীন পরিস্থিতিতে অ্যাড্রিনালিনের প্রভাবে ঘটে। তা এরকম আর কী কী দৈহিক পরিবর্তন ঘটে আপৎকালীন পরিস্থিতিতে, সেইটাও উল্লেখ করতে হবে। শুধুমাত্র আপৎকালীন পরিস্থিতিগুলোর নাম উল্লেখ করলে চলবে না, আপৎকালীন পরিস্থিতিতে কী কী দৈহিক পরিবর্তনের মাধ্যমে অ্যাড্রিনালিন এই জরুরি অবস্থার বা আপৎকালীন অবস্থার মোকাবিলা করে সেইটা বলতে হবে। দ্বিতীয় অংশে ট্রপিক আর ন্যাস্টিক চালনের পার্থক্য লিখতে বলা হয়েছে, দুটো পার্থক্য তোমরা লিখবে, দুটো পার্থক্যর, কিন্তু একটা কথা মনে রাখবে যে উদাহরণকে কিন্তু কখনোই পার্থক্যের একটা পয়েন্ট হিসাবে ধরা হবে না। তোমরা কোনো একটা পয়েন্টে উদাহরণ দিতে পারো, কিন্তু উদাহরণ কখনোই পার্থক্যের একটা পয়েন্ট হবে না, সেটা কিন্তু পার্থক্য লেখার সময় মনে রাখতে হবে। অ্যাক্টিভিটি টাস্ক থ্রি, প্রথম প্রশ্ন, অযৌন জনন ও যৌন জননের মধ্যে তিনটে পার্থক্য লিখতে বলা হয়েছে, যেখানে বিষয়গুলো উল্লেখ করে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, সেই বিষয় অনুযায়ী পার্থক্য লিখবে। এবং গ নম্বর যে বিষয়টা আছে, মাইটোসিস ও মিওসিসের ওপর নির্ভরতা, এই পয়েন্টটা লেখার সময় সাতটার বইতে কিন্তু লেখা, এটা উল্লেখ করা নেই যে মিওসিস বিভাজন উদ্ভিদের রেণু উৎপাদনের সময় অযৌন জননের ক্ষেত্রে ঘটে, সেটা কিন্তু উল্লেখ করতে হবে যে অযৌন জননের পয়েন্ট ঘরে তোমরা উদ্ভিদের ক্ষেত্রে রেণুস্থলিতে রেণু উৎপাদনের সময় মিওসিস বিভাজন ঘটে, সেটা কিন্তু উল্লেখ করবে, আর অযৌন জননের সব ক্ষেত্রেই মাইটোসিস বিভাজন ঘটে, এটা একটু খেয়াল রাখবে। এবং পরের প্রশ্নটা আছে যে কোনো কোনো প্রাণী করকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে, সেক্ষেত্রে প্রাণীটার উদাহরণ লিখবে, তারপর পদ্ধতিটাকে খুব সংক্ষেপে বর্ণনা করবে। তার পরের পয়েন্টে সপুষ্পক উদ্ভিদে নিষেকে নতুন উদ্ভিদ কীভাবে গঠিত হয় জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর্যায়গুলোকে কয়েকটা শব্দের মাধ্যমে তীরচিহ্ন দিয়ে লিখবে, বর্ণনা করার প্রয়োজন নেই। দ্বিতীয় অংশে পরাগযোগে ইতর পরাগযোগের অসুবিধা লিখতে বলা হয়েছে, ইতর পরাগযোগে যে কোনো দুটো অসুবিধা পয়েন্ট করে লিখবে। তিন নম্বর প্রশ্নে, মাইক্রোপ্রোপাগেশনের পৃথকীকৃত কোষ বা কলার টুকরো থেকে কীভাবে এমব্রয়েড তৈরি হয় সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। সেখানে পৃথকীকৃত কোষ বা কলা বলতে এক্সপ্ল্যান্টকে বোঝানো হয়েছে, এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে
উদ্ভিদের যে অংশটা মাইক্রোপ্রোপাগেশনের জন্য নির্বাচন করা হয় সেই অংশটাকে এক্সপ্ল্যান্ট বলা হয়। তাহলে এক্সপ্ল্যান্ট থেকে কীভাবে এমব্রয়েড তৈরি হয় সেই স্টেপগুলোকে তিনটে পয়েন্ট স্টেপে বর্ণনা করতে হবে। তারপরের অংশে আছে জননের গুরুত্ব। জননের গুরুত্ব তোমরা পয়েন্ট করে লিখবে, পুষ্টি শ্বসন প্রভৃতি জৈবনিক প্রক্রিয়ার মতো জনন কিন্তু অপরিহার্য প্রক্রিয়া নয় জীবদেহে, তা সত্ত্বেও জনন কেন গুরুত্বপূর্ণ সেটা তিনটে বা চারটে পয়েন্টে লিখবে। চার নম্বর প্রশ্নে তোমাদের ফার্নের জনুক্রমের একটা পর্যায়চিত্র বা রেখাচিত্র আঁকতে বলা হয়েছে, সেটা ফার্নের জনুক্রমের রেখাচিত্রটা একটা চক্রাকার রেখাচিত্র আঁকবে। চক্রাকার রেখাচিত্রকে প্রতিটা পর্যায়কে স্টেপ ওয়াইজ বলবে, পরপর বলবে, এবং লাস্টে কিন্তু অবশ্যই কোনটুকু পর্যায় ডিপ্লয়েড জনু এবং কোনটুকু কোন পর্যায়গুলো পর্যন্ত হ্যাপ্লয়েড জনু সেটা কিন্তু জনুক্রম লেখার সময় মেনশান করবে। তোমরা কিন্তু অনেক সময় জনুক্রমে ছকটা করলেও কোনটুকু ডিপ্লয়ের জন্য কোনটুকু হ্যাপ্লয়ের জন্য মেনশান করো না সেইটা কিন্তু মেনশান করতে হবে। আশা করি মডেল অ্যাক্টিভিটির টাস্কের উত্তরগুলো কীভাবে লিখবে সেটা বুঝতে পেরেছো। শুধুমাত্র মডেল অ্যাক্টিভিটি টাস্কই নয়, যে পরীক্ষার সময় মাধ্যমিক পরীক্ষার সময় বা যে কোনো পরীক্ষার সময় তোমরা কিন্তু উত্তর লেখার সময় পয়েন্ট করে লিখবে, উত্তরের মধ্যে যে লাইনটা বা যে শব্দটা ইম্পর্টেন্ট সেটাকে আন্ডারলাইন করবে, এবং কোনো প্রশ্নের যখন দুটো অংশ থাকবে তোমরা দেখবে পাঁচ নম্বরের প্রশ্নের দুটো ভাগ থাকে, 3+2, সেই দুটো প্রশ্নকে আলাদা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ করে লিখবে, কখনোই একটা অনুচ্ছেদ করে পুরো ব্যাপারটাকে পুরো এক এসের মতো করে লিখবে না।